সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম চাপায় যুবকের দুই হাতের কবজি কাটলো চেয়ারম্যানের ক্যাডাররা রাজশাহীতে বাসের ধাক্কায় পা হারালেন ভ্যানচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছিল সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্যাডাররা আঠাশ বছর বয়সী রুবেল হোসেন নামের এক যুবকের দু হাতের কবজি কেটে নিয়েছে নদীর ঘাট নিয়ে ওই চেয়ারম্যানের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানিয়েছেন রুবেল হোসেন বৃহস্পতিবার ভোরে রুবেল হোসেনকে উদ্ধারের পর তাকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে 31 নং ওয়ার্ডে ভর্তি করে তার পরিবারের সদস্যরা আহত রুবেল উপজেলার নয়ালাভাঙা গ্রামের খোদা বক্সের ছেলে দুwidehatর কবজি হারানো রুবেল জানাল শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়জউদ্দিনের সাথে নদীর ঘাট নে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর জট ধরে তাকে চোখ বেধে তুলে নিয়ে গিয়ে দুwidehatর কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় রুবেলের চাচাত ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বলেন বুধবার রাতে রুবেল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি আসছিলেন এ সময় শিবগঞ্জের উজিরপুর বেরিবাদের কাছে কয়েকজন তাদের পথ রোধ করেন এবং পাশে চেয়ারম্যান ফয়েজের চেম্বারে গিয়ে দেখা করতে বলেন এই বন্ধুদের নিয়ে চেম্বারে গেলে তার দুই বন্ধুকে সেখানে আটকে রাখা হয় আর রুবেলের মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে পদ্মা নদীর বাঁধের নিচে নিয়ে তাকে নির্যাতন করে তার দুহাতের হাতের কবজি কেটে নেন চেয়ারম্যানের লোকজন রাত একটার দিকে খবর ঠাকুর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন পরে তার অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করা হয় তিনি আরো জানান রুবেলের চিকিৎসা শেষে শিবগঞ্জ থানায় এ বিষয়ে মামলা করা হবে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করেও উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ পাওয়া যায়নি চাপাই নবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি তবে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একটি টিম অভিযান শুরু করেছে ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা রাজশাহীতে বাসের ধাক্কায় পা হারিয়েছেন সুলতান নামের এক রিক্সা ভ্যান চালক বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার পা কেটে ফেলা হয় এই ঘটনায় উর্মি পরিবহন নামের বাসটি জব্দ করেছে পুলিশ আহত সুলতানের বাড়ি দুর্গাপুর উপজেলার পালি গ্রামে তার বাবার নাম ঝরু সুলতানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে রিক্সা ভ্যান চালিয়ে তার সংসার চলে সুলতানের স্ত্রী রিনা খাতুন জানান বুধবার সকালে সুলতান দুর্গাপুরের একটি খামার থেকে ডিম নিয়ে রাজশাহীর আর মার্কেটের দিকে আসছিল নগরের মতিহার থানার বিনোদপুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নাটোরগামে উর্মি পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দেয় এতে তার ডান পা গুরুত্ব জখম হয় পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের উপপরিচালক সাইফুল সাইফুর বলেন রাত আটটার দিকে তার ডান পাটি কেটে ফেলতে বর্তমানে তিনি হাসপাতালের নম্বর নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানান তিনি মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান উর্মি পরিবহনের বাসটি আটক করা হয়েছে ঘটনার পর বাস থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায় তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভিসির পদত্যাগের দাবিতে স্বাধীনতা দিবস হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের গোল চত্বরে গিয়ে শেষ হয় এরপর সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে ভিসির পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা চোদ্দ দফা দাবি জানিয়ে আন্দোলনের ঘোষণা দেন বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেবার পর ভিসি প্রফেসর ডক্টর খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন নাটরে লালপুরে বিকাশের টাকা চিন্তায়ের অভিযোগে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারি গ্রামের আফাস ছেলে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী ও তার মামাতো ভাই একই উপজেলার মিষ্টিপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে হাসান বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার ও টাকা উদ্ধারের পর নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আকরামুল হোসেন এক লিখিত বক্তব্যে জানান গত আঠারোই সেপ্টেম্বর লালপুর থানা পুলিশের কাছে সংবাদ আসে যে উপজেলার চংধুপইল থেকে গোপালপুর যাওয়ার পথে চিরঞ্জীব মমতা স্মৃতিসৌধ এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলীর নিকট থেকে অস্ত্রের মুখে বিকাশের পাঁচ লাখ আশি হাজার টাকা ও প্রতিষ্ঠানের দুটি মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা খবর পেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা তার ফোর্স তদন্তকালে তারা জানতে পারেন বিকাশ সুমন তার মামাতো ভাই হাসানের সাথে যোগ সাজসে একটি ছিনতাই ঘটনার নাটক সাজিয়ে টাকা চিন্তায় করেছে পরে জিজ্ঞাসাবাদে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী স্বীকার করে যে টাকাগুলো সে নিজেই ছিনতাই করে ও টাকাগুলো তার মামাতো ভাই হাসানের কাছে রেখেছে তার অনুসারে বৃহস্পতিবার সকালে থানার মিষ্টিপাড়া এলাকার ছেলে হাসানের ঘর থেকে টাকা উদ্ধার ও হাসানকে লাখ হাজার গ্রেফতার করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী ফলজ ও বৃক্ষ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উক্ত মেলায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তাজু উপজেলা সিনিয়র সহসভাপতি প্রধান রহমান আতা আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার যথাক্রমে মোশারফ হোসেন মোরতবা আলী শফিকুর রহমান থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদি হাসান উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ অফিসার আব্দুল হামিদ কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শরীফুল ইসলাম রতন সহ অন্যান্যরা নাটোরে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ও চলন্তিকা গণপাঠাগারের আয়োজনে নাটোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজাক বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম উপ আনুষ্ঠানিক সহকারী পরিচালক জালালুম বাই গণপাঠাগারের সাধারণ সম্পাদক শিবলি সাদিক সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে এবং সকল প্রকার পরিবহনে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত না করলে নারীদের কাজে স্বাচ্ছন্দ্য থাকবে না ফলে সকল কাজ বাধাগ্রস্ত হবে তাই কাজে গতিশীলতা আনয়নে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে এবং সকল প্রকার পরিবহনে নারী বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান তারা এই ছিল আজকের বরান সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ